বৃত্তের বৃত্তান্ত ইয়েস উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পার্ট অফ সার্কেল হ্যালো এভরিওয়ান দিস ইজ মোহাম্মদ রাসেল রানা ওয়েলকাম টু আ নিউ লেসন আমরা প্রথমেই দেখব বৃত্ত কাকে বলে বৃত্ত হলো একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত একটি বক্রাকার চিত্রকে বৃত্ত বলে তাহলে এটা এখন আমরা বাস্তবে খেয়াল করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত চিন্তা করি এই কেন্দ্র থেকে সমদূরবর্তী এই কেন্দ্র থেকে সমদূরবর্তী আমরা ধরে নিলাম 2 সেমি এ হলো কেন্দ্র এই কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল বিন্দু এদিক দিয়ে অসংখ্য বিন্দু আছে ধরে নিলাম এই অসংখ্য বিন্দু দ্বারা গঠিত এই যে বক্রাকার চিত্রটি আমরা দেখতে পাচ্ছি তাকে বৃত্ত বলা হয় আর এই বৃত্তের বিন্দু থেকে সমদূরবর্তী এখান থেকে এখানে দূরত্ব বিন্দু থেকে এখানে দূরত্ব সবগুলো দূরত্ব আমরা জানি কি পরস্পর সমান এবং এর দ্বারা এই যে বক্রাকার চিত্রটি এটি হলো বৃত্ত আমরা এখন দেখব বৃত্তের পরিধি কাকে বলে খেয়াল করি বৃত্তের পরিধি হলো এই পূর্ণ বক্রাকার রেখার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয় তার মানে বৃত্তের সীমান্তবর্তী যে দৈর্ঘ্য তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয় আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি এবং এটা যদি হয় একটা বৃত্তাকার মাঠ তাহলে এই বৃত্তাকার মাঠের চতুর্দিকে হেঁটে আবার পুনরায় যদি এই জায়গায় চলে আসি তাহলে আমি যে পথটুকু অতিক্রম করেছি এটি হলো আসলে বৃত্তের পরিধি আমরা দেখব বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের ব্যাসার্ধ হলো বৃত্তের পরিদস্থ কোন বিন্দু হতে কেন্দ্রের দূরবর্তী সংযোগ রেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে খেয়াল করি এ যদি হয় বৃত্তের কেন্দ্র এবং এগুলো পরিধির একটা বিন্দু আমি ধরে নিলাম তো এই পরিধির বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্রের যে সংযোগ রেখাংশ এই সংযোগ রেখাংশকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধকে ইন্ডিকেট করা হয় আর দিয়ে আর হলো রেডিয়াস আমরা এখন দেখব বৃত্তের জে কাকে বলে জে হলো বৃত্তের পরিদস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকেই বৃত্তের জে বলা হয় খেয়াল করি এই যদি হয় বৃত্তের পরিধি একটি বিন্দু এটাকে আমরা ধরে নিলাম এ অন্য আরেকটি বিন্দু এটাকে ধরে নিলাম আমরা বি এখন এই পরিদস্থ দুইটি বিন্দুর যে সংযোগ রেখাংশ এটাকে বলা হয় বৃত্তের জে তো একটি বৃত্তে অসংখ্য জে থাকতে পারে আমি যদি এভাবে চিন্তা করি এ একটি বিন্দু হ্যাঁ আমরা এটাকে ডি চিন্তা করি তাহলে এই এ ডি এই যে আমরা সংযোগ রেখাংশ তৈরি করেছি বৃত্তের পরিদৃষ্ট দুটি বিন্দু এটাকে বৃত্তের জে বলা হয় এখন আমরা দেখব বৃত্তের ব্যাস কাকে বলে খেয়াল করি বৃত্তের ব্যাস হলো ব্যাসার্ধ এর দ্বিগুণ আমরা ব্যাসার্ধ বলেছিলাম এটাকে আর দিয়ে যদি ইন্ডিকেট করি তাহলে আর কে যদি আমরা দুই দিয়ে গুণ দেই তাহলে আমরা পেয়ে যাই বৃত্তের ব্যাস ব্যাস মানে হলো বৃত্তের কেন্দ্রগামী জে কে ব্যাস বলা হয় আমরা যদি বৃত্তের এ একটি বিন্দু এবং এ একটি বিন্দু চিন্তা করি এ এবং বি এবং ওই দুইটি বিন্দু যদি আমি সংযোগ রেখাংশ তৈরি করি এবং ওই সংযোগ রেখাংশটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে বলা হয় বৃত্তের ব্যাস তার মানে হলো বৃত্তের ব্যাস হলো বৃত্তের সর্ববৃহৎ জে তাহলে আমরা কি বলতে পারি বৃত্তের সর্ববৃহৎ জে কেই বৃত্তের ব্যাস বলা হয় অথবা বৃত্তের ব্যাসকেই বৃত্তের সর্ববৃহৎ জে বলা হয় এখন আমরা দেখব বৃত্তের চাপ কাকে বলা হয় খেয়াল করি পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে আমরা যদি চিন্তা করি এ একটি বিন্দু এবং এ একটি বিন্দু এই যে এখানে সি এবং ডি এই যে একটি চাপ এই পরিধির এই অংশটুকুকে বৃত্তের চাপ বলা হয় চাপ আমরা জানি তিন ধরনের একটি হলো অর্ধচাপ আরেকটি হলো অধিচাপ আরেকটি হলো উপচাপ আমরা খেয়াল করি অর্ধচাপ কাকে বলে এই বৃত্তের ব্যাস বৃত্তটিকে সমান দুইটি অংশে বিভক্ত করেছে সুতরাং তার এইখান থেকে এ থেকে এই বি পর্যন্ত এইটুকু হলো বৃত্তের অর্ধ পরিধি এবং এই দিক দিয়ে এইটুকু হলো বৃত্তের অর্ধ পরিধি তাহলে বৃত্তের অধিচাপ কাকে বলে বৃত্তের অধিচাপ হলো অর্ধবৃত্ত চেয়ে বড় চাপকে বৃত্তের অধিচাপ বলে খেয়াল করি আমরা যদি এখানে সি এবং ডি চিন্তা করি তাহলে এখান থেকে সি থেকে এই দিক দিয়ে এই ডি পর্যন্ত এইটুকু বলা হয় অধিচাপ তাহলে উপচাপ কাকে বলে অর্ধ পরিধি এর চেয়ে ছোট অংশকে বলা হয়
উপচাপ খেয়াল করি এই সি থেকে এই ডি পর্যন্ত এই দিকে এইটুকু এইটুকুই বলা হয় বৃত্তের উপচাপ তার মানে আমি যদি এখানে বেনি নিয়ে আসি সি এবং ডি তাহলে এই হলো উপচাপ আর এই হলো অধিচাপ ওকে এখন আমরা দেখব বৃত্তাংশ কাকে বলে বৃত্তাংশ হলো বৃত্তের একটি জে এবং একটি চাপ এর সমন্বয়ে গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে খেয়াল করি এ যদি হয় এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু এবং এ বি সংযুক্ত রেখাংশ হলো এ একটি জে এবং এ এবং বি এই দিক দিয়ে এ হলো ওই এই বৃত্তের এ এবং বি এ হলো এই বৃত্তের একটি চাপ সুতরাং বৃত্তের এই চাপ এবং একটি জে এর সমন্বয়ে যে অঞ্চলটুকু গঠিত হয়েছে তাকে আমরা বলি বৃত্তাংশ তার মানে এটুকু হলো বৃত্তের বৃত্তাংশ এটা যদি আমরা এখানে বের করে নিয়ে আসি তাহলে এই হলো বৃত্তের একটি জে এবং এই হলো বৃত্তের একটি চাপ এই জে এবং চাপ এর সমন্বয়ে যে অঞ্চলটুকু গঠিত হয়েছে এটুকুকে আমরা বলে থাকি বৃত্তাংশ এখন আমরা দেখব বৃত্তকলা কাকে বলে খেয়াল করি বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তের বৃত্তকলা বলে খেয়াল করি এ যদি হয় ও এবং এ একটি বিন্দু আমরা ধরে নিলাম এ তাহলে ও এ এ হলো একটি ব্যাসার্ধ এবং এখানে একটি বিন্দু আমি ধরে নিলাম বি তাহলে ওই ও বি এ হলো আরেকটি ব্যাসার্ধ এই দুইটি ব্যাসার্ধ এবং এই দিক দিয়ে এই এ বি একটি চাপ এই তিনের সমন্বয়ে যে অংশটুকু গঠিত হয়েছে এখানে যে অঞ্চলটুকু গঠিত হয়েছে এই অঞ্চলটুকুকে বলা হচ্ছে বৃত্তের বৃত্তকলা আমরা যদি এটা এখানে বের করে নিয়ে আসি তাহলে এই ছিল বৃত্তের কেন্দ্র একটি ব্যাসার্ধ এ একটি ব্যাসার্ধ এবং এই হলো একটি চাপ তাহলে এইখানে এই যে অংশটুকু তৈরি হয়েছে এই যে অঞ্চলটুকু তৈরি হয়েছে এটুকে আমরা বলছি বৃত্তের বৃত্তকলা আমরা এখন দেখব ছেদক কাকে বলি যে সরলরেখা বৃত্তের যে কোনো দুইটি বিন্দুকে ছেদ করে তাকে ওই বৃত্তের ছেদক বলা হয় খেয়াল করি এই বৃত্তে এ হলো একটি বিন্দু এ ধরে নিলাম এ একটি বিন্দু বি এখন এই এ বি বিন্দু দিয়ে যদি এখানে একটি সরলরেখা ছেদ করে যায় তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের এ বি হলো একটি ছেদক আমরা এখন দেখব বৃত্তের স্পর্শক কাকে বলে যদি একটি সরলরেখা বৃত্তের পরিধস্থ যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করে তাহলে তাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয় খেয়াল করি এ হলো আমরা ধরে নিলাম পরিধস্থ একটি মাত্র বিন্দু এবং এখান দিয়ে যদি আমরা এ বি একটি সরলরেখা অঙ্কন করি তাহলে এইখানে যে একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে এই হলো এ বি এই বৃত্তের এ বি একটি স্পর্শক আরো আমরা এও জানি যে এই স্পর্শকটি এই বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধের উপর লম্ব ও এম লম্ব এ বি সুতরাং আমরা স্পর্শকটি সেটা বুঝতে পেরেছি এখন আমরা দেখব বৃত্তের কেন্দ্রস্থ কোণ কাকে বলে খেয়াল করি এখানে আমরা যদি ধরে নিই এ এবং বি এ হলো একটি চাপ এই চাপের উপর এই ও কেন্দ্রে যে কোণ তৈরি হয়েছে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ মানে হলো একটি বৃত্তচাপের উপর বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ এখন আমরা দেখব বৃত্তস্থ কোণ কাকে বলে একই চাপের উপর বৃত্তের পরিধস্থ কোনো বিন্দুতে যদি কোনো কোণ তৈরি হয় তাহলে তাকে আমরা বৃত্তস্থ কোণ বলে থাকি খেয়াল করি আমরা যদি এই এ বি চাপটাকে চিন্তা করি এবং এই এ বি চাপের উপর এই পরিধস্থ একটি বিন্দুতে যদি কোণ তৈরি হয় তাহলে এই কোণটিকে বলা হয় বৃত্তের বৃত্তস্থ কোণ ওকে এখন আরো একটা জিনিস আমরা দেখব যে আমরা জানি বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এর অর্ধেক হয় বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তবে সেটা শর্ত হলো একই চাপের উপর হইতে হবে তার মানে একই চাপ এখানে এ বি এই এ বি চাপের উপর একটি কোণ হলো এ ও বি এ ও বি এই কোণটি হলো কেন্দ্রস্থ কোণ এবং অন্য আরো একটি কোণ হলো এ সি বি যদি আমরা এই কোণটা চিন্তা করি এটা হলো বৃত্তস্থ কোণ তাহলে কি হবে টু ইন্টু বৃত্তস্থ কোণ এ সি বি এইগুলো বৃত্তস্থ কোণ তা আমরা বলছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ
এর দ্বিগুণ হবে। তার মানে এই বৃত্তস্থ কোণটা যদি হয় 30 ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোণটি হবে অবশ্যই 60 ডিগ্রি। ওকে, তার মানে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ। আমরা এখন অর্ধবৃত্ত নিয়ে একটু কথা বলবো। খেয়াল করি, এই যদি হয় ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে তার যে বেশ, এই বেশ এই বৃত্তটিকে সমান দুইটি অংশে ভাগ করেছে। তার মধ্যে আমরা তার অর্ধবৃত্তটুকু নিয়ে কথা বলব। খেয়াল করি, অর্ধবৃত্তের পরিধি কি দাঁড়ায়? অর্ধবৃত্তের পরিধি হলো, অর্ধবৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, পরিধি হলো এই পুরো বৃত্তটির অর্ধ পরিধি। পুরো বৃত্তটির অর্ধ পরিধি, পরিধি আমরা জানি 2πr, তাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এই অর্ধ পরিধিটুকু পেয়ে যাই। প্লাস তার সাথে আরো একটি অংশ যুক্ত হবে, এই হলো সেই অংশ যাকে আমরা বলতেছি বৃত্তের বেশ। তাহলে বৃত্তের বেশ কি হয়? 2r। তাহলে এই যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই? 2r প্লাস πr, তাহলে এই হলো বৃত্তের অর্ধ পরিধি। আমরা এখন দেখব অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। খেয়াল করি, এই হলো একটি অর্ধবৃত্ত, তাহলে তার যে বৃত্তস্থ কোণ হবে, বৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তের পরিধস্থ কোণকে বৃত্তস্থ কোণ বলে, তাহলে এই যে কোণটি এটা আসলে সমকোণ বা 90 ডিগ্রি। আমরা যেথায় আঁকি না কেন, আমি যদি এখানেও আঁকি তাহলেও সেটা কি হবে? এই অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সমকোণ বা 90 ডিগ্রি হবে। আমরা যদি এইখানেও আঁকি তাহলেও সেটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সমকোণ বা 90 ডিগ্রি হয়। আমরা এখন দেখব একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়। আমরা জানি একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। খেয়াল করি সেটা কিভাবে সম্ভব। এই যদি হয় একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এবং বহিঃস্থ এ হলো একটা বিন্দু, আমরা ধরে নিলাম পি, তাহলে এই পি থেকে এই বৃত্তে এ একটি স্পর্শক এবং এই হলো অন্য আরেকটি স্পর্শক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে এটাকে এ এবং এটাকে বি দিয়ে যদি ইন্ডিকেট করি, তাহলে এখানে এ পি বি একটি স্পর্শক এবং এ পি অন্য আরেকটি স্পর্শক। তাহলে আমরা বলতেই পারি যে বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। কিন্তু বৃত্তে সর্বোচ্চ 1টি স্পর্শক অঙ্কন করা যায়। আমি যদি এই বৃত্তের এইখানে যদি এই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি তাহলে এই 1টি স্পর্শক অঙ্কন করতে পারবো। আমি যদি এই দিক দিয়ে অঙ্কন করি তাহলেও আমরা যদি এই দিক দিয়ে অঙ্কন করি তাহলেও আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারবো। এই দিক দিয়েও যদি অঙ্কন করি তাহলে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো। তার মানে হলো বৃত্তে সর্বোচ্চ 1টি স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে ওই বৃত্তের উপর সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। That's all about a circle. Thanks for watching this video. Stay home and stay safe.